আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আসলে ক্যামেরাম্যান নেই, এই কারণে কিন্তু আমি সেলফি স্টিক হাতে নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমি আপনাদের সাথে দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। এক নম্বর যেটা টপিক সেটা হচ্ছে দর্শক, এই জায়গায় কিন্তু আমার একটা লাল বাসুর বাঁধা ছিল, এই বাসুরটি আমি বিক্রি করে দেই। তো এই বাসুরটা বিক্রি করাতে আমার কত টাকা লাভ হইলো বা লস হইলো এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেকেন্ড টাইম দর্শক, যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে, এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটার কিন্তু এই জায়গায় এই জায়গায় এই জায়গায় লক্ষ্য করুন, এখানে কিন্তু ডিজিজ দেখা যাচ্ছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু ডিজিজ আছে বা এই জায়গায় ক্ষত হয়ে গেছিল। তো ইন্ডিয়া যাওয়ার পূর্বে কিন্তু আমি এগুলো চিকিৎসা করি এবং গরুটা সুস্থ করতে পারি। এরপরে দর্শক, এসে দেখি যে আবার নতুন করে কয়েক জায়গায় সমস্যা হয়েছে। তো কিভাবে সমাধান করতেছি, কি কি ট্রিটমেন্ট করতেছি, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করব। এখন দর্শক, যেহেতু সেলফি স্টিক হাতে নিয়েছি, তো এই সেলফি স্টিকটা হাতে নেওয়ার পরে একটা কথা মনে হলো, সেটা হচ্ছে যে আমি যে শুধু ইউটিউবে ভিডিও আপলোড করি, অন্যান্যদেরকে ফলো করি না বা অন্যদের ভিডিও দেখি না, সেটা কিন্তু না। কে কি ভিডিও দিচ্ছে, কিরকম বা আমাদের জন্য বা একজন খামারির জন্য কতটুকু উপকারী, এই বিষয়টি কিন্তু আমি অবজার্ভ করার জন্য কিন্তু আমি ভিডিওগুলো দেখি। তো কয়েকদিন ধরে দর্শক একটা ভিডিও, এক ধরনের ভিডিও দেখতেছি, সেটা হচ্ছে যে পরামর্শ নিয়ে। তো কেউ যদি আমার কাছে পরামর্শ নিতে আসতেছে, তাহলে আমি একটা কাজ করতেছি কি, যে আমি না অন্যান্য ইউটিউবাররা যে পকেট থেকে একটা ফোন বের করে ভিডিও করা শুরু করলাম, পরামর্শ দিচ্ছি এবং একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে আমার গরু আমার ফিট বা আমি আমি দানাদার তৈরি করি বা আমার মেডিসিন। এই যে আমার আমার বলতে একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে যে সবকিছু আমারটা ভালো, তার মানে আপনারা আমার কাছ থেকে জিনিস নেন। তার মানে দর্শক, এটা যে একটা, হ্যাঁ এটা ঠিক, এটা উপকার করা হচ্ছে, কিন্তু নিঃস্বার্থভাবে কিন্তু উপকার করাটা হচ্ছে না। নিঃস্বার্থভাবে একটা উপকার বলতে এটা বোঝায়, যেমন দর্শক আপনারা জানেন যারা আমার ভিডিও দেখে থাকেন, আমি কিন্তু সবসময় চেষ্টা করি গরু রোগ বিষয়ে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি, গরু রোগ হলে কোন ধরনের চিকিৎসা নেবেন, কিভাবে কি করবেন, কিন্তু অন্যান্যরা কিন্তু এটা করতেছে না। ঠিক এই যে সময়টা চলতেছে, এই সময়টা কিন্তু লাম্পি খুরা রোগ দুইটা কিন্তু সবচেয়ে বেশি ছড়াচ্ছে, কিন্তু এই দুইটা রোগের কিন্তু কোনো ট্রিটমেন্টের ভিডিও কারো কাছে দেখলাম না। শুধু একটা জিনিসই দেখতেছি, সেটা হচ্ছে যে কেউ যদি পরামর্শ নিতে আসতেছে, সাথে চট করে পকেট থেকে ফোনটা বের করে একটা সেলফি এভাবে একটা ভিডিও শুরু করে দিলাম, যে আমার মুরিদ এসে গেছে, মুরিদকে এখন আমি বুঝাচ্ছি যে আমার ফিট ভালো, আমার গরু ভালো, আমার দানাদার ভালো, আমার মেডিসিন ভালো, আপনারা আমার কাছ থেকে নিন। এই যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলো থেকে আপনারা বের হয়ে আসেন। এগুলো অনেক পুরাতন ধরনের আসলে ব্যবসা, এগুলো ইউটিউবে এখন মানুষ বুঝে যে ধরনের ব্যবসায়ী অনেক অহরহ আছে। এগুলো থেকে বের হয়ে নিঃস্বার্থভাবে সাজেশন যদি দিতে পারেন তো দেন, আর যদি না পারেন তাহলে চুপচাপ ভিডিও করা বন্ধ করে দেন। তো যাই হোক দর্শক, আমি আসলে কি বলতে চাচ্ছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝে ফেলছেন। যাই হোক, আমি সব ধরনের বিষয়ে এভাবে নিজেকে প্রমাণ করার আমি প্রয়োজন মনে করি না, যারা ভালোবাসবে, যারা ভিডিও দেখবে তারা এমনিতেই আপনাকে ভালোবাসবে। সেটা হচ্ছে যে এখন আমি আসল কথায় আসি, সেটা হচ্ছে এখানে যে বাসুরটা ছিল, এই বাসুরটা কিন্তু আমাদের 15,000 টাকা দিয়ে কেনা ছিল। তো প্রায় 3 মাসের মতো রাখা, তো ধরেন 5,000 টাকা যদি আমি খরচ ধরি, কিন্তু গরুটার পিছনে আমি যে খরচ করছি, বিশেষ করে ট্রিটমেন্টে খরচ কিন্তু খুব বেশি করছি সেটাও না, মাত্র 500 টাকার মতো খরচ করছি, আর বাকি 4,500 টাকা গরুর খাবার পিছনে ধরলাম, একটু বেশি করে ধরলাম। তো যাই হোক, এই গরুর পিছনে যদি আমার 20,000 টাকা, ধরেন 15,000 টাকা দিয়ে কেনা এবং 5,000 টাকা আমি যদি গরুর পিছনে খরচ ধরি, তাহলে কিন্তু আমার 20,000 টাকা টোটাল ইনভেস্ট, এবং সেই গরুটা কিন্তু আমরা বিক্রি করি 28,000 টাকা। তার মানে দর্শক, একটা বাসুর থেকে কিন্তু আমাদের লাভ আসতেছে কত, 8,000 টাকা। এখন কথা হচ্ছে যে আপনারা কি বাসুর গরু প্রতিটাতেই 8,000 করে লাভ করতে পারবেন? ঠিক এটা কিন্তু না, কারণ ওইরকম ধরনের গরু কিন্তু আপনারা 100 যদি কিনেন তাহলে 3-4টা পেতে পারেন। কিন্তু দর্শক, আপনারা যদি অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক যে বাসুরগুলো পাওয়া যায় এই বাসুরগুলাও যদি কেনেন বা এই বাসুরগুলো নিয়েও যদি খামার করতে চান, তারপরে কিন্তু আপনারা মোটামুটি একটা বাসুর থেকে 4-5 হাজার টাকা তো অনায়াসে ইনকাম করতে পারবেন, খায়ে কম, আপনার রিস্ক কম। তো এই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু আপনারা বাসুর গরুও কিন্তু মোটা তাজা করে পরবর্তীতে ভালো একটা দামে সেল করতে পারবেন। এখন দর্শক, ট্রিটমেন্টের বিষয়ে চলে আসি, যে আমরা যেহেতু স্বল্প মেয়াদে গরু লালন পালন করে থাকি, এই গরুর পিছনে আসলে খুব বেশি খরচ করার কিন্তু কোনো যুক্তি আসে না আমি মনে করি, যেহেতু আমাদের সব হিসাবের, আমাদের খরচ করতে হয় হিসাব করে, আবার বিক্রিও করতে হয় কিন্তু একটা হিসাবের মাধ্যমে, কারণ এক একটা গরু থেকে যদি 7,000, 8,000, 6,000 লাভ না আসে সর্বনিম্ন, তাহলে কিন্তু সেই খামার করে লাভ নেই। তো দর্শক, আসলে আমাদের তাহলে খরচটাও বিবেচনা করতে হবে। তো কম টাকায় কিভাবে গরু সুস্থ করা যায় এই পলিসিটা আগে জানতে হবে।
কারা গরু লালন পালন করে কোটিপতি হইলো, কাদের পরামর্শ ভালো, এগুলা ভিডিও দেখে কিন্তু আপনাদের লাভ নেই। অনেকেই অনেক কিছু করতে পারে, আপনার কি আছে ওইটা দেখেন। তার মানে দর্শক, আমার স্বল্প পুঁজি দিয়ে কিভাবে গরুটা মোটা তাজা করতে পারবো, এই জিনিসটা আগে এই ভিডিও যারা করবে তাদের ভিডিও আপনারা দেখবেন। তো দর্শক, কথা হচ্ছে যে এখানে দেখেন গরুর কিন্তু ডিজিজ হয়ে গেছে, এই যে গরু কিন্তু ডিজিজ হয়ে গেছে। এগুলাতে আমি সাদা সাদা যেগুলো লাগাইছি এগুলো হচ্ছে সালফাভেট, এখানে নারকেল তেল আছে, আর নারকেল তেল একটা কাপে দিয়ে কিন্তু এখানে পেস্ট করার পরে এখানে লাগাই দিছি দর্শক। এই হচ্ছে মূলত চিকিৎসা। তো এভাবে আপনারা কি করবেন, তো এভাবে যখন আপনারা কিন্তু দিবেন, দেওয়ার পরে ঠিক দিনে যেটা করবেন 2 থেকে 3 বার দিবেন। যদি দেখেন যে এগুলো উঠে গেছে, এগুলো কিন্তু গরু নড়াচড়া করলে কিন্তু এগুলো একসময় উঠে যায়, যদি উঠে যায় যদি দেখেন যে ঘাটা শুকায় গেছে তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে না ঘাটা এখনো কাঁচা আছে তাহলে কিন্তু আপনারা আবার লাগাই দিবেন। এভাবে যদি আপনারা বেশি না 2 থেকে 3 দিন ব্যবহার করেন তাহলে দেখবেন যে ওই ঘাটা পরবর্তীতে শুকায় গিয়ে ঠিক এরকম হয়ে যাবে। তার মানে দর্শক, এই যে দেখুন এখানে এখানে কিন্তু আর কোনো ঘা নেই, আমি কিন্তু চাপতেছি এখানে কোনো ঘা নেই, তার মানে এই গরুটা তো এখানে সুস্থ হয়ে গেছে। ঠিক এরকম ধরনেরই একটা সুস্থ এবং সবলভাবে কামব্যাক করবে এই ক্ষতগুলো, এই ক্ষতগুলোও কিন্তু পরবর্তীতে আর থাকবে না, ক্ষতগুলো সেরে যাবে। এখন দর্শক, এই সেরে যাওয়ার পরে আমি কি করব, এখন আমার কথা হচ্ছে আমরা যদি গরু যেহেতু ওজনে বিক্রি করব, মাংসের ওজনে বিক্রি করব, সুতরাং আমার গরু কি হয় হোক আমার গরু শরীরে মাংস লাগলেই হলো। এখন দর্শক, যদি কেউ বাড়িতে গরু লালন পালন করে থাকে ছোট বাছুর, তাহলে কি করতে হবে, তাহলে দর্শক এরকম ধরনের যদি ক্ষত হয়ে থাকে তাহলে আপনারা জিং খাওয়াবেন। জিং খাওয়ালে হবে কি যে গরু আবার নতুন করে লোম গজাবে এবং গরুটাকে অনেক স্মুথ দেখা যাবে। এখন এখানে খরচ কত বললো এই চিকিৎসায়, তো সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই চিকিৎসায় খরচ পড়ছে মাত্র 10 টাকা, তেল যদি 2 টাকা ধরেন তাহলে হচ্ছে 12 টাকা। এই 12 টাকা কিন্তু চিকিৎসা এই গরুটার পিছনে, এই 12 টাকা দিয়ে কিন্তু 3 দিন গরুকে সুন্দর চিকিৎসা করা যাবে এবং এই ঘাটা সেরে যাবে। ইভেন এখানে কিন্তু আর মাসি পর্যন্ত পড়বে না। তো দর্শক, এই হচ্ছে মূলত আমার এই ছোট্ট খামারের আপডেট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যে কথাগুলো বললাম, কথাগুলো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। তো যাই হোক দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।